গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস টুমিলিতে। সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে 12:30, তো 12:30 থেকে ব্লগ শুরু করছি না, মর্নিংটা আর বলা তাহলে ঠিক হয়নি, গুড আফটারনুন বললে ঠিক হতো। যাই হোক, অভ্যাসটা আর যাবে কোথায়, পুরোনো অভ্যাস আমার, 4 বছরের অভ্যাস বলে কথা। তো চলো এখন থেকে দেখতে থাকো, সকালবেলা মেয়েকে ওই কী যেন বলে চকোস, দুধ দিয়ে চকোস বানিয়ে দিলাম, তো সেটাই মেয়ে খেলো, পড়তে বসেছে এখন, পাশের ঘরে ম্যাডাম এসেছে। আর ওদিকে সোমনাথ গেছে হচ্ছে স্নান করতে, স্নান করে এসে তারপরে ওকে একটু দুধ করে দেবো, দুধ খাবে, যেহেতু এখন আর ডালিয়া খাওয়ার টাইম নেই, দুধ খাওয়ার হয়তো ঘন্টাখানেকের মধ্যেই মা ভাত দিয়ে দেবে। তো চলো পরে আবার আসছি, এখন বিছানাটা ঝটাপট করে একটুখানি তুলে নেবো আমি, বিছানা তোলা হয়নি, সোমনাথ স্নান করতে গেছে, তো এই সুযোগে বিছানাটা তুলে নিই, যতটা পারি কাজে এগিয়ে নিই, ঠিক আছে? কারণ ও বাথরুমে থাকলে পরে আর মেয়ে পড়তে বসলে পরে ঘরটা মোটামুটি ফাঁকা থাকে, এই সময় ঘরের কাজ করে একটু শান্তি পাওয়া যায়। চলো আসছি পরে। এ দেখো বিছানাটা তুলে নিলাম, বিছানাটা তুলে জানলাটা খুলে দিলাম, এবার ছোট ঘরে যাব, ওই ঘরে ম্যাডাম পড়িয়ে চলে গেছে, ওই ঘরের বিছানাটাও তুলে নেব। তো বন্ধুরা, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আসলাম হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে আসলাম কেন বলো তো, আজকে কি রান্না করব, আজকে রান্না করব পোস্ত বাটা, ঠিক আছে? মা করছে নারকলের বড়া, আমি করছি পোস্ত বাটা, এই হচ্ছে আমাদের আজকের খাবারের মেনু। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো তার জন্য আজকে আমার শ্বশুরবাড়িতে নিরামিষ খাওয়ার নিয়ম, তো সে কারণে নিরামিষ কি খাবো তো ভাবলাম যে পনির খেতে ইচ্ছে করছে না, সোয়াবিন ইচ্ছে করছে না, সিদ্ধ ভাত এই কটা দিন ধরে মার আমি প্রচুর খেয়ে ফেলেছি দুবেলা, তো তার জন্য ভাবলাম একটুখানি অন্যরকম কিছু খাই যেটা দিয়ে তৃপ্তি করে ভাতটা খাওয়া যায়। তার জন্য মা নারকলের বড়া করছে, আমি এখানে পোস্ত বাটা করবো, পোস্ত বাটা নারকলের বড়া দিয়ে গরম গরম ভাত, আলাদা আলাদা অবশ্যই, আগে একটুখানি ভাত নেবো, আমি এমনি অল্প ভাত খাই, ফার্স্টে একটু ভাত ওই লঙ্কা ভাজা দিয়ে নারকলের বড়া দিয়ে মাখিয়ে খেয়ে নেবো, তারপরে একটু ভাত নেবো, পোস্ত বাটা দিয়ে মাখিয়ে খাবো। আমার ভেবেই কেমন হচ্ছে বুঝলে তো, তা চলো এটা ঝমাঝম করে করে ফেলি, পুরো প্যাকেটটাই করে ফেলবো, তারপরেও যদি মনে হয় যে না কম পড়ছে তাহলে আরেকটা প্যাকেটও নিয়ে এসেছি, ঠিক আছে? কারণ না বাবা সোমনাথ ওরাও আবার খুব ভালোবাসে, মাকে আর আমাকে খেতে দেখে ওরাও তো চাইবে না। চলো, তো বন্ধুরা পোস্ত বাটা একদম রেডি, এর মধ্যে দিয়েছিলাম নুন আর কাঁচা লঙ্কা, ঠিক আছে? আর এবার পোস্ত বাটা যেহেতু রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে মুখটা ঢেকে রেখে দেবো, খাওয়ার সময় গরম ভাতে জাস্ট জাস্ট কী হবে, জমে যাবে জমে যাবে। এত সুন্দর সুন্দর রান্না, আমার শাশুড়ি মাকে অনেক 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 থ্যাংক ইউ জানো তো, আমাকে পোস্ত বাটা খাওয়ানো শেখানোর জন্য, মাশরুম পনির এত সুন্দর সুন্দর আইটেম যে রয়েছে তার জন্য বিগ থ্যাংক ইউ। চলো এবার এটাকে ঢেকে রাখি গরম ভাতে পোস্ত বাটা। স্নান টান করে চলে আসলাম, স্নানের সাথে আবার টানটাও করে নিয়েছি আর শ্যাম্পু করেছি, শ্যাম্পু, ঠিক আছে? চলো এই যে পোস্ত বাটা, এটা নিয়ে এখন খেতে যাব ও বাড়িতে, খেতে এসে তারপরে জামদানির লাইভ নিয়ে আসবো, জামদানির লাইভ। চলো খেতে চলো, মা বসে আছে, চলো। কালকে রাতে ফাইনাল হয়েছিল যে মা তুমি পোস্ত বাটা করবা, আমি নারকলের বড়া করব, হেভি হবে খাওয়া দাওয়া। তা এই হাড়ির আশেপাশে যেগুলো দেখছো শুধু নারকলের বড়া রয়েছে নাকি অন্য কিছু রয়েছে? হাসবা না, ডাল কে খাবে মা, এক গামলা ডাল? আমি কিন্তু লোক আছে, পাঁচটা ছটা বাউনি আছে। ও লোকজন খাবে? হ্যাঁ, ওই যার জন্য তো বড় হাড়ি। ও তাই তো, এটা তো খেয়াল করিনি, তাই তো বলি কালকে রাতে ফাইনাল হলো একরকম, এটা মাখতে হবে, আমি এটা আমি মাখবো, আমি মাখবো। উচ্ছে ভাজা পেঁপে সোয়াবিন, কোথায় সব লোকজন যারা খাবে, পাঁচজন বাউন সোয়াবিন আছে, আলু সিদ্ধ আছে, পোস্ত বাটাটা তো আমি ওরম,
না আমাদের বরগুলোকে একটু দিও, তোমার বরকে আমার বরকে, নালে ওদের অবস্থা ভাবো, আমাদের পেট খারাপ করে শেষ হয়ে যাবো আমরা দুজনাই, হা করে তাকিয়ে থাকবে আমাদের থালার দিকে। কি খাচ্ছ গো তুমি? চা খাচ্ছ? এখন ভাত খাবা না? খাবো তো, দাঁড়াও একটু, বেশি হয়ে গেছে দুধ চা, তাড়াতাড়ি ঢক ঢক করে খেয়ে নাও, না করলে বড়া বসিয়ে এসছি পুড়ে না যায়। আমি দেখছি, তা খেয়ে নাও চাটা। লঙ্কা ভেজেছো মা? আস্তে করে দিয়ে গেছে, পুরা তো দূরের কথা হয়নি। খিচুড়ি দিয়ে গন্ধ রাস লেবু খাইনি তো কখনো? তাহলে এখন ঢুকিয়ে রাখা যাবে না ফ্রিজে? সবগুলো একবারে দেওয়ার জায়গা থাকলে ভালো হতো, মনে হয় হবে না। না আমাদের একটু বাটা হলে, একটু বড়া হলে বা সিদ্ধ ভাত হলে শাশুড়ি বউতে কি খুশি। না মেয়ে বাড়ি ছেলে তো খুশি। হ্যাঁ কোনো খাওয়া নেই, কোনো ঝামেলা নেই, যা করবা তাই খাবে। কিন্তু কালকে ভাবছিলাম একটু মাছ মাংস কিনবো, কালকে তো পূর্ণিমা হয়ে গেল, আজকেই পুজো হয়ে যেত জানো তো। পূর্ণিমার পুজো? পূর্ণিমা লেগে গেছে? তাহলে আজকেই তো পূর্ণিমার পুজো করে নিতে পারতাম গো। করে নিতে পারতাম তো, কিন্তু হচ্ছে তোমার আমাদের তো সে ছ্যাকছুক করে আওয়াজ করতে নেই, আজকে রান্নাই করতে নেই। ও আমি ওই সুশান্ত দাদের দিয়ে হাড়িটা বসিয়ে নিয়েছিলাম ভাতের আগে। ও যে তুমি আমার বসিয়ে দাও, তারপরে আমি আস্তে আস্তে রান্না করছি, চেষ্টা করছি একবারে দিয়ে দিয়া গো। না ও এই আলু সিদ্ধ মাখা দেখে কাদের কাদের লোভ লাগছে বন্ধুরা, আমি মাখতে মাখতে না গন্ধে থাকতে পারছি না। এই শুকনো লঙ্কা মাখা, মানে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখা, এর যে কি গন্ধ আর এর যে কি টেস্ট, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মাখতে মাখতে গো। উফ তুমি আমাকে কবে খাইয়েই অজ্ঞান করে দেবে। একবার খাও, আজকে তো যেন বেশি টেস্ট হয়েছে, কালকের থেকেও বেশি। চলো ভাত খাই, খেয়ে খাওয়া দাওয়া করে নি, তারপরে আসছি জামদানি শাড়ির লাইভ নিয়ে। ঠিক আছে, আজকে তোমাদের সোমনাথদা কত হেল্প করলো আমাকে ব্লগিং করতে। আজকে সোমনাথ বলে একটা ছেলে এসেছে, ওই ছেলেটা কি হেল্প করলো ব্লগিং করতে আমাকে। সারাদিন কি করলো সেটাই দেখাতা, আমার ব্লগিং মানে তো এক্সট্রা কিছু না, যেটা করো সেটাই দেখাতা। একদিন কি শেষ হয়েছে এখন তো আছে? ও তাই না, কালকে রাত্রি কাল আগত বলনি। ডায়লগ কিন্তু এখানে এম এস ফ্যামিলির মন্দিরার বর বসে আছে, এটা মন্দিরার বরের ডায়লগ নয়, ওটা হচ্ছে এম এস ক্রিয়েটর চ্যানেলের হোল্ডার হচ্ছে সোমনাথ চক্রবর্তী, যিনি আমার হাজব্যান্ড নন, আমার হাজব্যান্ড এই যে আমার সামনে বসে আছে আমার বর, ওর ওসব ডায়লগ ফাইলগ নেই, দুটো আলাদা মানুষ আলাদা জগৎ। আমি শশা খাই, শশা খাই না, শশা খাবি না, আমি ফল খাবো না, ধর ব্যাং, আমি মুখে লিপস্টিক দিয়েছি, ধর ফল খাবো না, না ফল খাবো না, ফল খা, আবার লিপস্টিক দিবি, ফল খা, ভাল লাগছে না, ধর ফল খাবে না,
খাসি খাবে? কতদিন খাসির মাংস খাই না, কালকে খাসির মাংস আনবো ভাবলাম। বাবা বলে দিল কালকে পূর্ণিমা। বাবা যদি জানে না, বাদির পিস গুলো হয় না, আমার বাবা যদি জানতে পারে বিষয়টা, যে তুমি যে বললা নামটা, আমার বাবা যদি জানে, তুমি বাবার সঙ্গে ফেস করবা, আমি নেই। বাবা কিছুই করবে না, বাবা আমাকে খুব ভালোবাসে। বাবা কত ভালো, বাবা কত সুন্দর করে কথা বলে, বাবা কত সুন্দর পুজো করে। কেটে দিও ফোনটা, শোর আমি কাটবো কেন, না ওটা খাবার জিনিস, মানুষ খায়, পাগলের মতো কাটতে পারো না। আমি কাটবো না, ওই বাদের পিস গুলো বেশি প্রিয় আমার। হ্যাঁ ব্যাংক ছাদা মাথা খাচ্ছে কিন্তু বাকলাম। আমরা রেডি মাল তুলতে যাওয়ার জন্য, আজকে অর্ডারের মালটাই তুলবো, আর অল্প কটা নিয়ে আসবো শাড়ি, মানে নতুন শাড়ি অল্প কটাই নিয়ে আসবো, যাতে একটা লাইভ হবে, ছোটখাটোই হবে বোধ হয়, বেশি শাড়ি তুলবো না, শুধু অর্ডারের শাড়িগুলোই আজকে মেনলি আনতে যাওয়া, আর তার সাথে অল্প কিছু নিয়ে আসবো শাড়ি পছন্দ করে নতুন। ঠিক আছে, কি বিজনেস ছোট, পুঁজি ছোট, জিনিসও তুলবো ছোট। তোমরা অনেকে ডিমান্ড করছো যে আরো যে সমস্ত কালেকশন গুলো রয়েছে সেই কালেকশন গুলো দেখো, আমরা যদি পাঁচটা কি দশটা তুলি না, মানে সেই পুঁজিটা থেকে মানে আর কোনো শাড়ি হবে না, একটা বিষয় হয়তো একটা বেশি দামি শাড়ি কেউ নিচ্ছেও না, মানে আমি যদি 1800-1900-2000 কে বললো, ওই সাদা লালের ওই জ্যাকেটটা, হ্যাঁ ওটা নিয়েছে ঠিকই, ওইটা নিয়েছে ঠিকই, কিন্তু তারপরেও তো আমি দামি শাড়ি ও একটু কমের মধ্যে তুললে পরে সবার কিনতেও সুবিধা হচ্ছে, এটাও ঠিক। আর বেশি প্রাইসে চাইলে তো তোলা যায়, 3000-2500 শাড়ি তুলবো, বলো কে নেবে বলো অত দামি শাড়ি, আমি আমি নিজেই নিজের পূজোতে অত দামি শাড়িতে যাব না, 1000 টাকার মধ্যে থাক। এবার দেখো সত্যি কথা বলছেন, পিওর অর্গানজা, পিওর অর্গানজা, মানে আমি জানি না মার্কেট প্রাইস কেমন যাচ্ছে, আমি জাস্ট প্রাইস শুনলাম পিওর অর্গানজা, ওটার প্রাইস যা, মানে তাতে করে আমি যদি এখানে ভিডিওতে দেখাই গালাগালি করবে সবাই, দশটা তুললাম, তুলার পর আমার যে পুঁজির যে ধরো এই এই এখান থেকে যা লাভ আসছে সেটাই ধরো আবার নেক্সট ডে ইনভেস্ট করছে। এবার অত দামি শাড়িতে যেতে চাইছি না, অনেক দাম বলছো ওগুলোর, অনেক আস্তে 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 সব শুরু করলাম, শাড়ি সম্পর্কে পরিচয় ব্যাপার আছে, জানতে হবে, তবে আস্তে 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 হবে, একবারে যদি এখন লাভ এক মাসও হয়নি ব্যবসা করছি, কি এক মাস হয়নি যে ব্যবসা, কি হলো ব্যাপার বলো। আর রানাঘাটে কেউ শাড়ির অর্ডার করলে সেটা আমি নিজের হাতে করে গিয়ে দিয়ে আসি, তোমরা তো জানোই, তো এর মধ্যে রয়েছে দুটো শাড়ি, আগে ওখানে দেব, তারপরে আমরা টান টান বেরিয়ে। তো এগুলো হচ্ছে এখন ম্যাক্স টু ম্যাক্স অর্ডারের সবই, সবকটা শাড়ি বেশিরভাগই এখানে, ঠিক আছে। আর এখন এই যে লিখতে বসেছে ফোন নাম্বার কী আছে না আছে, অর্ডারের শাড়ি কুচবিহার যাবে, আরও কিছু জায়গায় কুচবিহার আছে, কলকাতা আছে, আবার দেখা পড়ে গেল গো আমার এটা। তো যাই হোক, ও এখন ওদিকে লিখতে ব্যস্ত লেখক, আর এদিকে মেয়ে রয়েছে, কোথায় মেয়ে রয়েছে ওই ঘরে, কী করছে জানি না। এই কিছুক্ষণ আগে ঢুকলাম মার্কেট থেকে এসে, বাজে হচ্ছে এখন 9:30, আমি যাবো স্নান করতে, ও লেখা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি প্যাকিং করতে বসবো, প্যাকিং করে কালকে সকালে গিয়ে সমস্ত কিছু ডিসপ্যাচ করে দেবো।
ঠিক আছে, ডিডিডিসি কুরিয়ারের মাধ্যমে করছি আপাতত। নাগাল্যান্ডের কিছু কিছু জায়গায় একটু সমস্যা হচ্ছে, কিন্তু বাট চলে যাচ্ছে, এমন নয় যে যাচ্ছে না। আর ত্রিপুরা ফিপুরাও যাচ্ছে, ত্রিপুরাতে একটু সময় লেগে যাচ্ছে, 7 থেকে 10 দিন লেগে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে আপাতত কাজবাজ করুক। আর দুপুরবেলা ফ্রন্ট ক্যামেরাটাও বাজে, আর দুপুরবেলা হচ্ছে, দুপুরবেলা বলছি, দুপুরবেলা না কেটে যাবে, যাই হোক রাতে খাবো হচ্ছে আমি যা খাই। আমি রাতেবেলা খেতে ইচ্ছা করে না কোনো ভাত ফাত কিছু, রুটি ফুটি কিছু, দুধ খাবো। আর সকালবেলা তো ভাত খাই, দুপুরবেলা ভাত খাই, দুপুরবেলা ভাত খাই, সকালবেলা ভাত খাওয়াটা হয় না, কারণ বেলা করে 2-3 দিন ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট স্কিপ হয়ে গেছে। বাট কালকে আর বেলা করে উঠলে হবে না, কালকে মেয়ের স্কুল, কালকে আবার মেয়ের স্কুল শুরু হয়ে যাবে, সুতরাং 8:30টার সময় উঠে পড়তে হবে, 8টা, 8:30 তো ওই 8টা, কারণ মেয়ে দুমেই ঢুকে 8:30 সময়, তারপরে মেয়ের স্কুল টুলগুলো তো রয়েছে। ঠিক আছে, তো চলো পরে আসছি, আবার আমি হোক ও হোক যে হোক আসছে। ঠিক আছে, আমি এখন যাই স্নান করতে, রুটি স্নান করে খেয়ে দে প্যাকিং করতে বসি। তো এখন হচ্ছে বাজে প্রায় 11টার কাছাকাছি, 4-5টা বোতল ছিল, জল ভরলাম, আর রাতে তো খেয়ে নিলাম, ওই দুধ খেলাম, মোটর চালিয়ে দিয়েছি, আর কুরিয়ার এগুলো সব কালকে ডিসপ্যাচ করে দেবো। এখানে আমরা টোটাল 22টা মতো আছে বোধ হয়, আই থিঙ্ক। আর ওইদিকে এই দিক থেকে কিছু এখনও যাবে, এখনও মানে 1টা 2টা 3টা 4টা 5টা, ওই ওখান থেকে 3 থেকে 4টে যাবে। ঠিক আছে, তো এইদিকে হচ্ছে ব্যাপার, আর এদিকে খাওয়া দাওয়া করছে, বর্ষা খেয়ে এসছে, আর মেয়ে খাচ্ছে, কি খাচ্ছে, পেঁপে দিয়ে পেঁপে সোয়াবিন ভাত। তুই এরম লাফাচ্ছিস কেন? এ জনি লাফাচ্ছে, জনি রয়্যাল ক্যানিন, পাখায় আওয়াজ হচ্ছে কেন? না না, ও খেলতে বলছে এখন, খুলে গেছে কেন? জনি খাবে রয়্যাল ক্যানিন, চলো না না। তো বন্ধুরা, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে খাওয়ানোর পর অনেক কাজ সারলাম, বড় ঘরের বিছানা টিছানা ঝাড়লাম, বিছানা গোছালাম, ছোট ঘরের বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে গুছালাম, আর ওদিকে রান্নাঘরের বাসন টাসন মেজে গেছিলো, সেই মাজা বাসনগুলোকে সুন্দর করে গুছালাম, গ্যাসের জায়গাটাকে সব মুছলাম, মুছে টুছে এই এখন শুতে যাব, ব্লগটা শেষ করব। আর হচ্ছে তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, দেখানো হয়নি, রিয়াঙ্কারা কালকে এসছিলো, কালকে এসে বিষ্ণুদাকে দিয়ে এটা ঠিক করিয়ে নিয়েছি, এটা ভেঙে গেছিলো, বিষ্ণুদা একদম নতুনের মতো আবার নতুন করে দিয়েছে, ঠিকঠাক করে দিয়েছে, এসব কাজ বিষ্ণুদা একদম পারফেক্ট, ভীষণ ভালোভাবে, মানে ব্যাগের চেন খুলে গেলে, এরম টাইপের কিছু খুলে টুলে গেলে, ভেঙে টেঙে গেলে আমি জানি বিষ্ণুদা পারবেই, তো দাদা ঠিক করে দিয়েছে। আর হচ্ছে রিয়াঙ্কাকে যে পুজোর সময় শাড়িটা দিয়েছিলাম, হলুদ রঙের শাড়ি, গোলাপি রঙের পার, তো রিয়াঙ্কা ওই শাড়িটা নিয়ে এসছে, নিয়ে এসে মানে বলবে না, মানে কিছুতেই বলতে চাইছে না, লাস্টে অনেক ইয়ে করার পর লাস্টে ওর পেট থেকে কথাটা বের করতে হলো অনেক কষ্টে, কি সমস্যা কি সমস্যা, বলছে যে আমি হলুদ রং ভালোবাসি বলে আমার আলমারি ভর্তি হলুদ রঙের শাড়ি হয়ে গেছে, তো যদি শাড়িটা পাল্টে দিই তাহলে ওর ভালো লাগবে। এবার এই সামান্য কথাটা ও কিছুতেই বলতে পারছে না, সেই মানে লজ্জায় না কিসে জানি না, সেই অনেক কষ্ট করে ওকে চাপ দিয়ে প্রেশার দিয়ে কথাটা বের করতে হয়েছে ওর পেট থেকে, যে কালারটা পাল্টে দিতে হবে। তো যাই হোক, আজকে ওর শাড়িটা আমি পাল্টে নিয়ে এসেছি, ওই হলুদ রঙের শাড়িটা, হলুদ শাড়ি আর গোলাপি পার ছিল, তো আমি একটা অন্য শাড়ি নিয়ে এসেছি, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে শাড়িটা দেখ, এই দেখো এই শাড়িটা নিয়ে এসেছি রিয়াঙ্কার জন্য, এটা জালকাতান শাড়ি, ঠিক আছে, রানি কালারের শাড়ি, কেমন লাগছে শাড়িটা সবাই বলো, আমার তো ভীষণ ভালো লেগেছে, আর রিয়াঙ্কাকে দেখিয়েছি, রিয়াঙ্কা বলেছে এবার ওর পছন্দ হয়েছে, কারণ ওর হলুদ রঙের শাড়ি ভরে গেছে, আলমারি ভর্তি হয়ে গেছে, তার জন্য ও শাড়িটা চেঞ্জ করতে চাইছিল, কিন্তু মুখ ফুটে মেয়েটা আমাকে বলতে পারছিল না, এত লজ্জা এত লজ্জা। যাই হোক, তো ওই শাড়িটা ফেরত দিয়ে আমি এই শাড়িটা নিয়ে এসেছি, কেমন হয়েছে এই জালকাতান শাড়িটা কেমন জানিও, আর রিয়াঙ্কাকে কিন্তু দারুণ মানাবে, তাই না, দারুণ সুন্দর, জালকাতানের কোয়ালিটি আলাদা, দেখো দারুণ শাড়িটা, ভীষণ সুন্দর শাড়ি।
আমিও ভাবছি এবার পুজোতে কি তাহলে আমিও জাল কাতান নেবো নাকি অন্য শাড়ি নেবো, বুঝতে পারছি না। দেখা যাক কি নিই, চলো রিয়াঙ্কাকে দিয়ে আসবো কালকে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্তই, কালকে থেকে মেয়ের স্কুল শুরু, 4 দিন পর মেয়ে কালকে স্কুলে যাবে। চলো টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।